আসসালামু আলাইকুম। তো আজকে অনেক দিন পরে ছুটি পাইলাম। তো আমার ডিউটির জায়গাতে লোক শর্ট আছিল, ছুটি থেকে ছিল লোক, তাই ছুটি পাইনি এতদিন। তো আজকে ছুটি পাইছে অনেক দিন পরে, 2 মাস পরে আজকে। তো যে কারণে আজকে বাইরে যাইতেছি, যামো এবং আপনাদেরকে কিছু দেখামো। আমি যা দেখি তা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আর আমার এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন, ফলো দিয়ে রাখতে পারেন, আর ইউটিউব চ্যানেলের সাথে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন। তো এটা হলো মেইন রোড সরাফিয়া জেদ্দাতে, আমি থাকি জেদ্দাই, এটা হলো জেদ্দা মেইন রোড মেইন পয়েন্ট। এটা হলো আপনার মেইন রোড। তো এই রুট দিয়ে আমরা আসা যাওয়া করি। তো এখান থেকে আমাদের ডিউটিতে আসা যাওয়া হয় এই রাস্তায়। এর রুট দিয়া আপনি জেদ্দায় যে কোনো জায়গায় যাইতে পারবেন। এখন সূর্যের তাপ বেশি, তো বিকাল টাইমে আর কি, বিকাল টাইমে বের হয়েছি। এটা হলো আপনার আলবাইক, আমাদের বাংলাদেশি প্রবাসীরা অনেকেই কাজ করে এই আলবাইকে। আর এটার অনেকগুলো শাখা আছে জেদ্দার ভিতরে, সব জায়গাতেই বাঙালিরা কাজ করে। এখন চলে আসলাম হসপিটালে। তো হসপিটালে ঢুকলে মাস্ক ব্যবহার করতে হয়, কিন্তু বাইরে কোথাও মাস্ক ব্যবহার করার দরকার হয় না। তো পরীক্ষা দিছে ডাক্তারে, পরীক্ষার রিপোর্টগুলোর জন্য বসে রয়েছি, রিপোর্টগুলো আসলে চলে যাবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই মঙ্গল কামনা করি। আল্লাহ হাফেজ।